হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি বানাবো কড়াইশুঁটির পরোটা। তার জন্য কি লাগছে? 1 কিলো মটরশুঁটি এনে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে এবারে মটরশুঁটিটা বেটে নেব। দুবার ঘুরিয়ে তারপর একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প, ওই হাফ বাটির মতো জল দিয়েছি, ছোট্ট একটা বাটির। দেখতেই পাচ্ছ ডালটা কিরকম বেটেছি। ডাল বাটা হয়ে গেছে, এবারে উনুন শালে চলে গেলাম রান্না করতে। শুকনো খোলায় 5টা 6টা শুকনো লঙ্কা নিয়েছি। গুঁড়ো মশলাটা করে নেব আমি। 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, 1/2 চামচের কম রাঁধুনি বা একে চন্দনীও বলে। এগুলো খুব ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলাম। দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। সামান্য একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। 1টা বড় পেঁয়াজ কাটা ছিল মিহি করে, ওটা দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নিলাম। 3-4 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। যারা নিরামিষ করবে তারা পেঁয়াজ রসুন দেবে না। 2 টুকরো আদা থেতে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে 4-5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, কিন্তু কাঁচাও যেন না যেন থাকে। 1/2 চামচের কম হলুদ দিলাম। হাফ চামচের কম একটু ধনের গুঁড়ো দিলাম। মশলা যখন দেবে ভাজবে, আঁচ একদম কমিয়ে দেবে। 1/2 চামচ আমচুর পাউডার দিলাম। হিং দিলে খুবই ভালো লাগে, কিন্তু বাড়িতে নেই। ডাল বাটাটা দিয়ে দিলাম, মটরশুঁটি যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। হিং যদি পছন্দ করো তো অবশ্যই দিও, আমিও পছন্দ করি, কিন্তু আমার বাড়িতে জিনিসটা নেই, তাই হিং ছাড়াই বানাচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচের 2 চামচ মিষ্টি দিচ্ছি। মিষ্টি ঝাল এটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। যে জলটা দিয়ে কড়াইটা বেটেছিলাম সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে। মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। পুরটা ভালোভাবে সুন্দর করে চেখে দেখে টেস্টি করে বানাতে হবে। হয়ে গেছে, একদম দেখ, বুঝতেই পারছ জলটা পুরো শুকিয়ে দিয়েছি। দেখো
গ্যাসটা বন্ধ করে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। তোমাদের যদি পছন্দ হয় তো বেশি একটু দিতেও পারো, আমাদের বাড়িতে বেশি তেল ঘি পছন্দ করে না। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে পুরটার মধ্যে 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখে দিলাম। এটা ময়দাটা মেখে নিচ্ছি। তিন বাটি ময়দা নিয়ে নিলাম। আমি এখানে ময়ম দেব না, কোনো তেল ঘি মাখার সময় ব্যবহার করছি না। যদি কচুরি বানাও তো অবশ্য তেল ঘি দিতে হবে কিছু একটা। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর জল আমি ফুটিয়ে রেখেছি। চা বানাতে গেলে যেরকম জলটাকে ফোটাতে হয় ঠিক অতটাই ফুটিয়ে রেখেছি। আমি এটাকে গরম জলে মাখবো পুরো, কিন্তু হাত দেবে না, জলটা দেবে আর চামচ দিয়ে নাড়বে, কেন প্রচুর গরম জলটা। এইভাবে নেড়েচেড়ে নিতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যারা তেল ঘি পছন্দ করো না, কম খাও, স্বাস্থ্য কনসাস, তারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। মাখা হয়ে গেল, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে নরম যদি মনে হয় হয়ে গেছে তো একটু ময়দা মাখিয়ে ভালো করে আবার মেখে নাও একটু, কিন্তু এখানে আমি তেল হাত করছি না। যে বন্ধুরা আমার রান্না দেখো, পছন্দ করো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিও বা রান্না দেখার জন্য। তোমাদের যদি ভালো লাগে দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার কমেন্ট করতে ভুলো না, লাইক দিও। তোমাদের লাইককে আমার আরও বানানোর ইচ্ছাটা অনেকটা বাড়িয়ে দেয় যে এতজন দেখেছে, দেখছে। এইভাবে লেচিগুলো এখানে 7খানা আমি বানিয়ে নিলাম পুর দিয়ে, আর এতটা পুর আর 5টা লেচি রেখে দিলাম, যদি লাগে পরে করব। 3 বাটি ময়দায় বানিয়ে নিলাম। এবারে ময়দা দিয়ে বেলছি। ময়দাটা যদি তোমরা একটু নরম করে মাখো তাহলে কিন্তু বেলার সময় কোনো অসুবিধা হবে না। চাটু গরম হয়ে গেছে, আমি শুকনো চাটুতে ভালো করে আগে সেঁকে নেবো পরোটাগুলো। রাতের মেনু, কড়াইশুঁটির পরোটা আর ডিম আলুর কষা। খুব ভালোভাবে এইভাবে সেঁকে নেবে আগে,
সুন্দর করে। আর সামান্য হাফ চামচ তেল নিয়ে দিয়ে দাও, দিয়ে খুন্তির ডগা দিয়ে সারা পরোটার গায়ে লাগিয়ে দাও বা চামচের পেছন দিকটা দিয়ে। দেখো এইভাবে খুব কম তেলে খাবারটা বানানো যায়। যারা অনেক স্বাস্থ্য কনসাস, তেল পছন্দ করে না, তারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো বাড়িতে। পরোটার গা চকচক করবে কিন্তু ভেতরে তেল যাবে না। এই খাবার আমার রেডি, কড়াইশুঁটির পরোটা আর ডিম আলুর কষা, রাতের খাবার। এইভাবে বাড়িতে বানাও আর খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার কমেন্ট করতে ভুলো না, লাইক দিও।